ঢাকের কাঠি জানান দিচ্ছে মা এসেছেন আজ মহাষষ্ঠী। আজ আপনাদের সকলকে জানাই মহাষষ্ঠীর অনেক অনেক শুভেচ্ছা এসকে লাইভের পুরো পরিবারের পক্ষ থেকে। নমস্কার, আপনারা দেখছেন এসকে লাইভ, আপনার সময়, আপনার খবর, নিউজ হেডলাইন্স এক নজরে। নাগাল্যান্ড স্টেট ডিয়ার পূজা স্পেশাল বম্পার, পয়লো পুরস্কার কুল 6 করোড় গ্যারান্টি, 3 করোড় কো 2 বটা পুরস্কার, টিকট কো দাম মাত্র 500 রুপিয়া, ড্র 15 অক্টোবর, পয়লো পুরস্কার মাত্র বিক্রি ভাই কা টিকট হর বাটা। বাংলাদেশে শনিবার ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হলো হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপুজো। বিহারের সারণ জেলার দাগি আসামি ভানু প্রতাপ সিংহকে গ্রেপ্তার করলো নারায়ণপুর থানার পুলিশ। গোল্ডেন ইউরো ক্লাবের ব্যবস্থাপনায় প্রতিবারের ন্যায় এবছরও নতুন বস্ত্র বিতরণ করা হলো। এখন সংবাদ বিস্তারে। বাংলাদেশে আজ ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হলো হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপুজো। ষষ্ঠীতে দুর্গাপূজা দেবী দুর্গার আমন্ত্রণ ও অধিবাসের মধ্য দিয়ে শুরু হয় এই অনুষ্ঠান। ষষ্ঠী তিথিতে সকাল 6:30টার মধ্যে দেবীর ষষ্ঠাদি কল্পারম্ভ এবং ষষ্ঠী বিহিত পূজা অনুষ্ঠিত হয়েছে। সায়ংকালে দেবীর আমন্ত্রণ ও অধিবাসের মধ্য দিয়ে শুরু হয় মূল দুর্গোৎসব। সকাল থেকে চণ্ডী পাঠে মুখরিত, ঢাক ঢোল কাঁসা এবং শঙ্খের আওয়াজে মুখরিত হয়ে উঠেছে বিভিন্ন মণ্ডপ। তবে গতকাল পঞ্চমীর সন্ধ্যায় দেবীর বোধনের মধ্যে দিয়ে দেবীর আগমনী ধ্বনিত অনুরণিত হতে শুরু করে। বিহারের সারণ জেলা দাগে আসামি ভানু প্রতাপ সিংহকে গ্রেপ্তার করলো নারায়ণপুর থানার পুলিশ। উদ্ধার একটি দেশীয় আগ্নেয়াস্ত্র, এক রাউন্ড গুলি, একটি চুরির ঘটনা তদন্তে নেমে এই দাগী অপরাধীকে গ্রেপ্তার করা হয়। পুলিশ সূত্রে খবর, কলকাতা ও তার আশেপাশের এলাকায় বিভিন্ন অপরাধমূলক কাজের সাথে যুক্ত এই ভানু। এই যুবক অপরাধের মাস্টার মাইন্ড, বাকিদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে। নিউটাউন হাতিয়ারা এলাকায় ভাড়া থেকে অপরাধ সংগঠিত করত। আজ তাকে ব্যারাকপুর আদালতে তোলা হবে। 14 দিনের হেফাজতে নেওয়ার আবেদন জানানো হয়েছে পুলিশের পক্ষ থেকে। গোল্ডেন ইউরো ক্লাবের ব্যবস্থাপনায় প্রতিবছরের ন্যায় এবছরও দুস্থদের মধ্যে পুজোর আগে পুজোর আনন্দ সকলের সাথে উপভোগ করে নিতে নতুন বস্ত্র বিতরণ করা হলো। নতুন বস্ত্রের সাথে সাথে বিতরণ করা হয় খাবারেরও। আগামীতে যদি তাদের কোনো অসুবিধা হয় তার জন্য ক্লাব এগিয়ে থাকবে বলে আশ্বাস প্রদান করেন তারা। বিগত 2 বছর করোনা থাকার জন্য সেভাবে কাজ তারা করে উঠতে পারেননি, তাই এবছর আবারও ষষ্ঠীর দিন প্রতিবছরের মতো পরম্পরা অনুযায়ী চেতনা কুষ্ঠরোগীদের জন্য যে আবাসন রয়েছে সেই সমস্ত রোগীদের আবাসনের রোগীদের হাতে বস্ত্র বিতরণ করা হয়। প্রায় 150 জনকে এই বস্ত্র বিতরণ অনুষ্ঠান থেকে বস্ত্র দেওয়া হয়। তার সাথে তাদের আহারেরও বন্দোবস্ত করা হয়। শুধু পুজোর সময় নয়, সারা বছরই তাদের এই কার্যকলাপ চলে থাকে। ফল বিতরণ অথবা ছোট ছোট শিশুদের পড়ার জন্য বই খাতা বিতরণ, স্কুলের ব্যাগ প্রভৃতিও তারা দিয়ে থাকেন। গোল্ডেন নিউরো ক্লাবের সাধারণ সম্পাদক সঞ্জয় দে জানান। নমস্কার, আমি সঞ্জয় দে, গোল্ডেন ইউরো ক্লাবের সাধারণ সম্পাদক। আজকে ষষ্ঠীর দিনে আমরা প্রতি বছর দুস্থদের মধ্যে বস্ত্র বিতরণ করে থাকি। সেই পরম্পরা অনুযায়ী আজকে এই বস্ত্র বিতরণ করা হচ্ছে। চেতনা যে কুষ্ঠ রোগীদের যে আবাসন আছে সেখানে প্রায় 150 জন দুস্থ আছেন, তাদেরকে আমরা নতুন বস্ত্র তুলে দিচ্ছি এবং সেই সাথে তাদের একটা টিফিনের ব্যবস্থাও করেছি, জলের ব্যবস্থা আছে এবং তাদের আগামী দিনে যদি কোনো অসুবিধা থাকে আমরা তাদেরকে বলেছি, সে আমাদেরকে যদি তারা ইনফর্ম করে তাহলে আমরা তাদের সহযোগিতার জন্য সবসময়। 4টি আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার এক যুবক। পুজোর শুরুতেই কোচবিহার শহরের প্রাণকেন্দ্র মিনিবাস স্ট্যান্ড থেকে 4টি আগ্নেয়াস্ত্র সহ 6 রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক যুবক। গোপন সূত্রে খবর পেয়ে কোচবিহার কোতোয়ালি থানার পুলিশ বিশেষ অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্রগুলিকে উদ্ধার করে। আগ্নেয়াস্ত্রগুলি বিক্রির জন্য নিয়ে আসা হয়েছিল বলে পুলিশের প্রাথমিক অনুমান। ধৃত ওই যুবক কোচবিহারের চান্দামারি এলাকার বাসিন্দা। আগ্নেয়াস্ত্রগুলি কোথা থেকে নিয়ে আসা হয়েছে এবং আগ্নেয়াস্ত্রগুলি কার কাছে যেত সেই বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। আচ্ছা, আজকে সকালে 4টার সময় বেস্ট অন দ্য সোর্স ইনফরমেশন, মানে ফ্রম সমীর সরকার, আমার ASI আছে, ওনার সোর্স ইনফরমেশন ছিল কি একজন তপন সরকার, যার বাড়ি আছে চান্দামারি কোতোয়ালি থানা, ওখান ওর কাছে কিছু আর্মস হতে পারে একটা খবর ছিল, তো ওকে ইন্টারসেপ্ট করা হয়েছে। তারপর এই 4টা আর্মস রিকভার হয়েছে, 2 7 mm, এক রিভলভার, এক 1 শাটার, সাথ মে 6 রাউন্ড অফ 7 mm অ্যামিউনিশন, আর বাকি ফার্দার ইন্টারোগেট করে পাওয়া যাবে কি ওর কী ইনভলভমেন্ট আছে, ওর বাকি কোথায় কোথায় আর্মস দিয়েছে কী আছে,
তো একটু রিমান্ডে নিয়ে হচ্ছে, রিমান্ড পরে জানা যাবে কি অর্থ কোথায় আছে কি আছে। ঠিক আছে, আর বাকি কোথায় থেকে আর্মস নিয়ে এসেছে আর কাকে ডেলিভার করার কথা ছিল এই একটু দেখতে হবে কি আপনি জানেন কিছুদিন এখন আর্মস ব্যাপারে একটু। জলপাইগুড়ি কদমতলায় কৃষ্ণ বাটিকা আবাসনে শুভ পঞ্চমীর দিন সন্ধ্যায় ফিতে কেটে প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে পুজোর শুভ সূচনা করলেন জলপাইগুড়ি রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ মহারাজ শ্রী শ্রী শিব প্রেমানন্দজি। আবাসনে 64টি পরিবার সব ধর্মের মানুষ মিলে পুজো পরিচালনা করেন। এদিন এই পুজো উদ্বোধন উপলক্ষে দুস্থ গরিব মানুষদের মধ্যে নতুন কাপড় বিতরণ করা হয়। আজ মহাষষ্ঠীতে রায়গঞ্জবাসীর জন্য বিশেষ উপহার। রায়গঞ্জ থেকে শিলিগুড়িগামী শীতদাপ নিয়ন্ত্রিত বেসরকারি বাস পরিষেবার উদ্বোধন করা হলো আজ। রায়গঞ্জ পৌর বাস স্ট্যান্ডে একটি বেসরকারি এসি বাসের উদ্বোধন করা হয়। উপস্থিত ছিলেন উত্তর দিনাজপুর বাস মিনিবাস ওনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক প্লাবন প্রামাণিক, উত্তর দিনাজপুর মোটর কর্মী সংগঠনের সম্পাদক রবীন সাহা, চেম্বার অফ কমার্সের সাধারণ সম্পাদক শঙ্কর কুণ্ডু সহ অন্যান্যরা। বেসরকারি পরিবহন সংগঠন সূত্রে জানা গিয়েছে আজ সকাল 9টায় একটি বাস রায়গঞ্জ থেকে ছেড়ে শিলিগুড়ি পৌঁছবে বেলা 1টায়, অপরদিকে বিকেল 4টায় বাসটি শিলিগুড়ি থেকে ছেড়ে রায়গঞ্জে পৌঁছবে রাত 8টায়। जरूरत हो WPVC दरवाजा या चौखट या फिर PVC प्लाईवुड जो बढ़ाएगी आपके घर के मॉड्यूलर किचन की शान, साथ ही वाटरप्रूफ प्लाईवुड लगाइए, चलेगा सालों साल, बेफिक्र हो जाइए। मार्केट प्राइस से सस्ते का वादा, क्योंकि होलसेल है हम तो बताइए क्या है आपका इरादा। वुड स्टॉक ड्रामसा रेंटल्स, 3rd mile सेवोक रोड ऑपोजिट सिंड्रेला होटल सिलीगुड़ी। कॉन्टैक्ट 9735198663। के तपाईं तयार हुनुहुन्छ? म त तयार छु। के तपाईं के होला के? एसके अडियो भिजन र एसके लाइभ सगौरव प्रस्तुत गर्दछ डियर लॉटरीज हिमालयन आइडल सीजन 2। प्रतिभाको खोज यात्रा सुरु गर्नेछौ आगामी अक्टोबर 15 तारिकबाट। अक्टोबर 15 र 16 तारिक कालिम्पोङ, 29 र 30 तारिक गान्तोक, नोभेम्बर 5 र 6 तारिक दार्जिलिङ। डियर लॉटरीज हिमालयन आइडल दोस्रो संस्करण बारे थप जानकारीको लागि www.sklive.news साथै मोबाइल नम्बर 8293351883 मा सम्पर्क गर्न सक्नुहुनेछ। Amante has understood Indian women taste with style, shape and color. Whether you are looking for a comfort bra or a stylish one, Amante has all padded bra, printed bra, lacy bra, seamless bra, wired bra. Amante has seamless panties, bikinis with lacy panties and hipster panties. Swimwear and active wear are also available in Amante. Shop with us to get regular discount. समस्या है तो समाधान भी है, और समाधान के लिए सबकी नहीं एस्ट्रोलॉजी एक्सपर्ट की सुने। स्वास्थ्य, धन और समृद्धि का स्रोत न्यूमेरोलॉजी, हस्तरेखा विज्ञान या वास्तु परामर्श सेवाएं एक ही छत के नीचे। आपका व्यवसाय खिलेगा और आपके पारस्परिक संबंध और पारिवारिक संबंध भी विकसित होंगे। हम स्वास्थ्य, धन और सद्भाव से संबंधित मामलों पर उचित मूल्य, प्रभावी और विश्वसनीय वास्तु, ज्योतिष, अंकशास्त्र और हस्तरेखा परामर्श सेवाएं प्रदान करते हैं। एस्ट्रो प्रवीणा, कॉन्टैक्ट 8159958463। हमारा शोरूम 7 कॉन्सेप्ट्स परनामी मंदिर रोड में ASGI हॉस्पिटल के पास में है। हम लोग यहाँ पर ये दरवाजा बनाते हैं। दिस डोर्स आर कस्टमाइज्ड डोर्स, योर टेस्ट, योर कलर, योर डिजाइन। 3D डिजाइन्स भी पॉसिबल है। दिस आर बिटवीन अ प्राइस रेंज ऑफ 4,000 to 6,000 रुपीज। दिस ऑल कैरीज अ वारंटी ऑफ 5 years। वी डू 3D कार्विंग ऑन द डोर। ये टीकूड डोर है, 100% प्योर टीकूड। हार्डवुड में भी दरवाजे बनाते हैं हम लोग। इसके अलावा फ्लावर पैटर्न डेकोरेटिव डोर्स भी बनाते हैं। दिस ऑल आर PU पॉलिश्ड। दिस इज अ रियल पाइनवुड डोर। ये रॉ डोर है, ये हार्डवुड से बना हुआ है। अपने घर को एक स्मार्ट और सुंदर बनाने के लिए हैवेल्स प्रोडक्ट्स का उपयोग करें। अपने घर की सजावट उभारे स्मार्ट लाइटिंग द्वारा। हैवेल्स इलेक्ट्रिकल्स की नई रेंज पेश करता है सजावटी पंखे, LED लाइटिंग, किचन और होम एक्सेसरीज, मॉड्यूलर स्विच, एयर कूलर, एयर प्यूरिफायर और बहुत कुछ। इलेक्ट्रिकल्स में गुणवत्ता, सुरक्षा और सुविधा के लिए एक ही नाम, हैवेल्स। विजिट करें महावीर इलेक्ट्रिकल्स, NX हैवेल्स, गैलेक्सी, जेम हाउट।
बिसाइड उत्तरबंद मारवारी भवन सेकेंड माइल सिलीगुड़ी के तपाईको परिवारले भन्ने गर्छ कति जोडले टिभी चलाइराखेको के फोनमा कम्ती सुन्नुहुन्छ के भीड़भाड़मा सफा सुन्नुहुन्न के एकजना भन्दा अधिक मानिससँग कुरा गर्न असुविधा हुने गर्छ अर्थात कानमा समस्या भए आज सम्पर्क गर्नुहोस् नर्थ बेङ्गल हियरिङ एड सेन्टर अपोजिट विधान मार्केट अटो स्ट्यान्ड सिलगढी फोन नम्बर 8509454426 Hear better, live better. Himalayan Ken Furniture রয়েছে বেতের অনুপত্ত সোফা সেট ডাইনিং সেট ক্রিস্টালের বেডরুম সেট সোফা সেট ডাইনিং সেট অফিস ফার্নিচার টাটা স্টিল প্রোডাক্ট সমৃদ্ধ স্টিল এন্ড স্টাইলে আছে থ্রি ডোর এবং টু ডোর আলমারি ড্রেসিং টেবিল ও অফিস ফার্নিচার কার্লন সোফা ওয়ার্ল্ডে পেয়ে যাবেন রকমারি সম্ভার যেমন সোফা সেট ম্যাট্রেস পিলো প্রোটেক্টর বেডশিট পুজো অফারে থাকছে আপ টু 20% ডিসকাউন্ট এবং আকর্ষণীয় গিফট দীর্ঘ 35 বছরের বিশ্বস্ত প্রতিষ্ঠান হিমালয়ান কেন ফার্নিচার নিয়ার বিশ্বদীপ সিনেমা হল প্রধান নগর হিলকাট রোড শিলিগুড়ি महावीर इलेक्ट्रिकल्स 50 से अधिक वर्षों के अनुभव और सद्भावना के साथ सिलीगुड़ी का लीडिंग इलेक्ट्रिकल्स की दुकान जहां हैवल्स गोल्ड मेडल आरआर कैबेल्स क्रेबट्री लेग्रेंड बजाज और कई अन्य कंपनियों के डिस्ट्रीब्यूटर्स और होलसेल व्यापारी हैं ग्राहकों की संतुष्टि शीघ्र सेवा कम्पेटिटिव प्राइसिंग क्वालिटी प्रोडक्ट्स और सर्वोत्तम गुणवत्ता वाले उत्पाद हमारी कंपनी की मुख्य खासियत है अधिक जानने के लिए हमें अभी कॉल करें महावीर इलेक्ट्रिकल्स सेवक रोड सिलीगुड़ी 9932018834 सिलीगुड़ी में घर की तलाश है ऐसा घर ढूंढना बहुत महत्वपूर्ण है जो न केवल हमारी उम्मीदों को पूरा करे बल्कि बजट में भी हो सिलीगुड़ी और उसके आसपास बंगलो फ्लैट या घर लेने की सोच रहे हैं तो हमें अपनी आवश्यकता के बारे में बताएं। हम आपको आपकी आवश्यकता और बजट के अनुसार घर ढूंढने में आपकी मदद करते हैं होम लोन में भी हम आपकी मदद करते हैं हम किसी भी प्रकार की रियल एस्टेट सेवाओं के लिए उपलब्ध हैं। संपर्क करें न्यू एज रियल्टर 8760-830-848-58 Are you dreaming to wake up under the calming Turkish skies? Make it a reality and bring home the Turkish collection from Royal Oak. Just a click away. International furniture, unbeatable price. Visit a Royal Oak store today. 50-70% कम कीमतों पर Orchid Building, opposite Vega Circle, 2.5 mile, Sevak Road, Siliguri. This is the membrane door. Made with a block board, 2000 rupees for a general door size per piece. This is a WPC flooring. We have the laminated wooden flooring, AC 4 grade, AC 5 grade available with us. The PVC flooring, this is one day work for one room. These are the wooden laminate flooring. Starting range is 65 rupees per square foot. 7 Concept Pranami Mandir Road, 94340-40400. काम की तलाश में है टेक्निकल काम सीखिए और खुद मालिक बनिए बड़ा कार्य क्षेत्र आपका इंतजार कर रहा है तो देरी किस बात की 3 महीने में फोटोग्राफी सिनेमेटोग्राफी और वीडियो एडिटिंग सीखिए और बन जाइए सेल्फ एम्प्लॉयड या फिर फोटोग्राफी हो आपकी हॉबी एनरोल फॉर फोटोग्राफी सिनेमेटोग्राफी और वीडियो एडिटिंग सोमानी डिजिविजन एंड प्रोडक्शंस आश्रम पारा एंजेला स्कूल के बगल में सिलीगुड़ी कॉन्टैक्ट 9434023813 गोदरेज इंटीरियर घरेलू और कार्यालय दोनों क्षेत्रों में भारत का प्रीमियम फर्नीचर ब्रांड है जो डिजाइन निर्माण और स्थिरता के लिए एक जाना माना नाम फर्नीचर श्रेणी में देश की सबसे बड़ी इन हाउस डिजाइन टीम आपकी सेहत का ख्याल रखते हुए हम आपका जीवन भर साथ निभाते हैं क्योंकि हम हैं ग्रीन गार्ड सर्टिफाइड एर्गोनॉमिक और बहुत टिकाऊ अनुभव करने के लिए स्टोर में पधारे SN Interiors गोदरेज शोरूम Planet Mall सेवोक रोड सिलीगुड़ी स्वास्तिक टावर सालूगढ़ा सिलीगुड़ी के लिए लाया है 2 BHK फ्लैट मात्र 22,61,000 रुपए ऑनवर्ड्स में अभी नहीं तो कभी नहीं स्वास्तिक टावर अतिरिक्त सुविधाएं चिल्ड्रंस प्ले एरिया रूफटॉप गार्डन गजेबो सीटिंग योगा एरिया ओपन जिम कार पार्किंग CCTV एंड जनरेटर स्वास्तिक टावर सालूगढ़ा सिलीगुड़ी बुकिंग के लिए अभी कॉल करें 6295700351 फिर एलम विरतिर पर মহাপঞ্চমীর পুণ্যলগ্নে মহাসমারোহে উদ্বোধন হলো ইটাহার ব্লকের দুর্গাপুর কুণ্ডুবাড়ির দুর্গোৎসবের
গতকাল ফিতে কেটে পূজোর উদ্বোধন করেন ইটাহারের বিধায়ক মোশাররফ হোসেন। উত্তর দিনাজপুর জেলা শাসক অরবিন্দ কুমার মিনা এছাড়াও উপস্থিত ছিলেন করণদিঘির বিধায়ক গৌতম পাল, রায়গঞ্জ পৌরসভার উপ পৌর প্রশাসক অরিন্দম সরকার, সমষ্টি উন্নয়ন আধিকারিক অমিত বিশ্বাস, এসডিপিও রিগদেন সোরিং লেপচা, পুজো উদ্যোক্তারা অমিত কুণ্ডু সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। দুর্গাপূজা উপলক্ষে এদিন কয়েক হাজার মানুষের মধ্যে নতুন বস্ত্র বিতরণ করা হয়। এদিন প্রতিমা দর্শন করতে প্রচুর দর্শনার্থীর ভিড় লক্ষ্য করা যায় মণ্ডপ চত্বরে। আজ শুভ ষষ্ঠীর দিনে প্রায় 500 জন প্রতিবন্ধী এবং দুস্থ মানুষদের হাতে বস্ত্র তুলে দিলেন কর পরিবার। বিগত 15 বছর জলপাইগুড়ি আসাম মোড়ের বাসিন্দা নিতাই কর এবং পঞ্চায়েত সমিতির সভাপতি সুচেতা কর তার পরিবার এ ধরনের উদ্যোগ গ্রহণ করে আসছেন। আজ আসাম মোড়ের নিজ বাসভবনে বিশিষ্ট সমাজসেবী নিতাই কর এবং তার পরিবার দরিদ্র মানুষদেরকে নতুন বস্ত্র তুলে দেন। পুজোর মুখে নতুন বস্ত্র পেয়ে খুশি প্রতিবন্ধী ও দুস্থ মানুষেরা। কি পেলেন, কি কে কি দিল, কে দিল কাগজ দিলে ওটা? হ্যাঁ, কে এই যে নিতাই কর? হ্যাঁ, কি পেলেন, কি দিল? খাড়ি। এতে কি খুশি পূজোর মধ্যে পেলেন? হ্যাঁ, কি খাড়ি? এতে কি খুশি? কেন কথা আছে? হ্যাঁ, তাহলে নিলেন কেন? বহুত অনেক মায়ের শেষকৃত্যে অংশগ্রহণ করার জন্য যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিকে পেরোলে পুলিশি পাহারায় নিয়ে আসা হলো। আসামিকে দেখতে এলাকাবাসীর উপচে পড়া ভিড়। অপ্রীতিকর ঘটনা এড়াতে তৎপর ছিল পুলিশ। মায়ের শেষকৃত্যের জন্য খুনের সাজাপ্রাপ্ত আসামিকে পেরোলে নিয়ে আসা হয় পুলিশি পাহারায়। আসামিকে দেখতে ভেঙে পড়ে ভিড়, মোতায়েন বিশাল পুলিশ বাহিনী। 8 মাস আগে হরিশ্চন্দ্রপুর ভালুকা স্টেশনে ঘাটে যাওয়া নৃশংস মোজাম্মেল হত্যাকাণ্ডের অভিযোগে 12 জনের যাবজ্জীবন সাজা ঘোষণা করে মালদা কোর্ট। এরপরই ওই 12 জনকে যাবজ্জীবন প্রাপ্ত আসামিদের রাজ্যের বিভিন্ন জেলায় জেলে স্থানান্তরিত করা হয়। গতকাল গভীর রাতেই যাবজ্জীবন সাজাপ্রাপ্তদের মধ্যে থাকা হরিশ্চন্দ্রপুরের রাঙ্গাইপুর গ্রামের বাসিন্দা মালিক কস্তুর ওরফে বাবলুর মা মারা যাওয়াতে তাকে পেরোলে হরিশ্চন্দ্রপুরে নিয়ে আসা হয় বালুরঘাট পুলিশের পক্ষ থেকে। হরিশ্চন্দ্রপুর থানার আইসি দেওদূত গজমের এবং স্থানীয় শাসক দলের নেতারাই ব্যবস্থা করে দেন আনার জন্য। এদিন এই যাবজ্জীবন প্রাপ্ত আসামিকে ঘিরে নিরাপত্তা ব্যবস্থা ঢেলে সাজিয়েছিল হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। আসামিকে দেখতে এলাকার আশেপাশের গ্রামেও ভেঙে পড়ে রাঙ্গাইপুর এলাকায়। চাঞ্চল্য ছড়িয়ে পড়ে হরিশ্চন্দ্রপুর থানা এলাকা জুড়ে। গতকাল রাতে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি বাবলুর মৃত মায়ের শেষকৃত্য সম্পন্ন করার জন্যই তাকে নিয়ে আসা হয় এবং তাকে আবার ফেরত নিয়ে যাওয়া হয় বালুরঘাটে। গ্রামে পুলিশ এসেছিল, এক আসামিকে নিয়ে এসেছিল। কি কারণে নিয়ে এসেছিল আর কি কি ছিল আজকে এখানে? আমাদের রাঙ্গাইপুরে এখানে বাবলু নাম ও সাজাপ্রাপ্ত আসামি জেলখানায় ছিল, তো তার মা মারা গেছে। আমাদের পুলিশ প্রশাসনের সহযোগিতায় এবং আমাদের হরিশ্চন্দ্রপুর আমাদের নেতৃত্বে আমরা সবাই সহযোগিতা করে বাবলুকে নিয়ে আসার ব্যবস্থা করেছি। ওর মা এখন জানাজা হবে 8:30 মাটি হবে। কিছুক্ষণ সবাই আদান প্রদান কথাবার্তা একটু হওয়ার পরে আমরা পুলিশের সহযোগিতায় ফের আমরা তাকে রিটার্ন করে দিই। কিসের জন্য ওই যাবজ্জীবন হয়েছিল অনেকদিন আমরা ওরকম অত জানি না। ওই সাজাপ্রাপ্ত কি ঘটনা নিয়ে হয়েছিল, সাজা হয়েছিল আমাদের রাঙ্গাইপুরে 11 জন। কত মাস আগে হয়েছিল সাজাটা? সাত আট মাস আগে সাজা হয়েছিল। আচ্ছা, কি নাম আপনার? আমার নাম আফজাল হোসেন। অবশেষে দাবি পূরণ, পূর্ব ঘোষিত সূচি অনুযায়ী রাধিকাপুর হাওড়া আক্ষরিক এক্সপ্রেস শুরু হলো আজ থেকে। এদিন সকাল 5:45 নাগাদ রাধিকাপুর থেকে রায়গঞ্জ স্টেশনে এসে পৌঁছায় 6:20। এদিন সকালে নতুন সময়সূচি অনুযায়ী ট্রেনটি রায়গঞ্জ স্টেশনে পৌঁছাতেই সাধারণ যাত্রীদের মধ্যে যথেষ্ট উচ্ছ্বাস ও উন্মাদনা লক্ষ্য করা যায়। ট্রেনটি হাওড়া স্টেশনে গিয়ে পৌঁছাবে 3:50 নাগাদ। এদিন রায়গঞ্জ স্টেশনে উপস্থিত ছিলেন সাংসদ দেবশ্রী চৌধুরী, রায়গঞ্জ মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক অতনুবন্ধু লাহিড়ি সহ বণিক সভার অন্যান্য সদস্যরা। আজ দুর্গাপূজার ষষ্ঠী তিথি, মায়ের বোধন হচ্ছে। মা দুর্গা তার পদধ্বনি ঘোষণা করে দিয়েছেন। এই শুভ মুহূর্তে উত্তরবঙ্গ তথা রায়গঞ্জবাসীর দীর্ঘদিনের স্বপ্ন পূরণ, রাধিকাপুর এক্সপ্রেস এবং কুলিক এক্সপ্রেসের সময় চেঞ্জ হওয়া, সেটা একটা মা দুর্গার আশীর্বাদ। আমি ঈশ্বরের কাছে কৃতজ্ঞ যে আমরা মানুষের আকাঙ্ক্ষা পূর্ণ করতে পেরেছি এবং যে সমস্ত মানুষ আমার সঙ্গে ছিলেন লাগাতার, তাদের জন্য আমি কৃতজ্ঞ।
রায়গঞ্জবাসীকে এটুকুই বলার যেটা পূজোর উপহার। গতকাল পঞ্চমীর সন্ধ্যায় উদ্বোধন হলো রায়গঞ্জের দেহশ্রী ব্যায়ামাগার ক্লাবের দুর্গাপুজো। উদ্বোধন করলেন উত্তর দিনাজপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক অলিপ মিত্র। উপস্থিত ছিলেন উত্তর দিনাজপুর প্রেস ক্লাবের অন্যান্য সাংবাদিকেরা। প্রতি বছর পুজোর থিমে আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে ওঠে রায়গঞ্জের দেহশ্রী ব্যায়ামাগার ক্লাব। এই বছর এই পুজো 65তম বর্ষে পদার্পণ করল। এই বছর অভিনব ভাবনায় নির্মিত হয়েছে এবছরের পুজো মণ্ডপ। পাশাপাশি মাতৃ প্রতিমায় ফুটিয়ে তোলা হয়েছে সাবেকিয়ানা। এছাড়া পুজো উপলক্ষে নানান জনকল্যাণমূলক কর্মসূচি নিয়ে এসেছে ক্লাবের পুজো উদ্যোক্তারা। এখনকার মতো খবর এই পর্যন্তই। দেখতে থাকুন এসকে লাইভ বাংলা। समंदर में तैरने वाले कुओं और तालाबों में डुबकी नहीं लगाया करते हैं। बिजनेस का तंबू 3 बंबू पर खड़ा है, प्रोडक्ट, कंज्यूमर और एडवर्टाइजमेंट। अब सोचना आपको है, सिलीगुड़ी के कुएं में डुबकी लगानी है या उत्तर बंगाल और सिक्किम के समंदर में तैरना है। चिंता नहीं, चिंतन करो, एसके लाइव में ऐड करो।